বিএনপি জামায়াতের নেতাকর্মী সহ 67 জন কারাগারে। কুমিল্লার একটি পূজা মণ্ডপে পবিত্র কোরআন শরীফ রাখাকে কেন্দ্র করে সিলেটের জাকিগঞ্জ উপজেলার কালীগঞ্জে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মী সহ 67 জনকে কারাগারে পাঠানো হয়েছে। ওই সময় পুলিশের উপর হামলা চালানোর পাশাপাশি ইউএনও অতিরিক্ত পুলিশ সুপার ওসি ও উপজেলা পরিষদের চেয়ারম্যানের বাড়ি ভাঙচুর করা হয়। সোমবার জাকিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ওই মামলার 67 জন আসামি হাজির হয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জাকিগঞ্জ আদালতের জিআর বাসুদেব তথ্যটি নিশ্চিত করেছেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, 2021 সালের 14 অক্টোবর কুমিল্লার একটি পূজা মণ্ডপে পবিত্র কোরআন শরীফ রাখাকে কেন্দ্র করে জকিগঞ্জের কালীগঞ্জে পুলিশের উপর হামলা চালায় এক দল লোক। তখন আক্রমণকারীরা হামলা চালিয়ে ইউএনও অতিরিক্ত পুলিশ সুপার ওসি ও উপজেলা পরিষদের চেয়ারম্যানের গাড়ি ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ও টিয়ার সেল ছোড়ে। সংঘর্ষে পুলিশের জনতা সহ 35-40 জন আহত হন। ঘটনার পর পুলিশ বাদী হয়ে 300-400 জনকে অজ্ঞাত আসামি করে থানায় মামলা দায়ের করে। পরে 174 জনকে অভিযুক্ত করে আলোচিত এ মামলার চার্জশিট আদালতে দাখিল করেন মামলা তদন্তকারী কর্মকর্তা জাকিগঞ্জ থানার এসআই জহিরুল ইসলাম। এরপর আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।